ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কলকাতায় ফিরেই আবার সক্রিয় রাজ্যপাল যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব ধানকারের বিকেলে যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে রাজ্যপাল কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু এ বিষয়ে কি খবর রয়েছে কখন বৈঠক হবে দেখো রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে বিকেল চারটে যাদবপুর কর্তৃপক্ষকে রাজভবনে ডাকা হয়েছে সেখানে রাজ্যপাল বৈঠক করবেন যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে এবং সেখানে উপাচার্য সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরো দুই সহ উপাচার্য এবং রেজিস্টার চারজনেরই যাওয়ার কথা তুমি জানো যে গত বিহসপ্রতিবাদ যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে এসেছিলেন তা নিয়ে প্রবল সমালোচনার ঝড় রাজ্যপাল বারবার বোঝাতে চেষ্টা করেছেন তিনি অভিভাবক হিসেবে গিয়েছিলেন কেন গিয়েছিলেন কি পরিস্থিতিতে গিয়েছিলেন একাধিকবার তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এই শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন এই প্রেক্ষাপটে হাসপাতালে দেখতে গিয়েছিলেন উপরাজ্যকে কিন্তু তারপর যাদবপুর নিয়ে বিশদে আলোচনার জন্য আজকে রাজভবন সূত্রে যেটা খবর যাদবপুর এই কাণ্ড নিয়ে যেভাবে বিতর্কের চারিদিকে ছড়িয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্যই আজকে রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে রাজ্যপাল ডেকেছেন চারজনকে এবং বিস্তারিত ভাবে আলোচনা করতে চান এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফেও একটা রিপোর্ট আজকে দেওয়ার কথা প্রাথমিকভাবে যে রিপোর্ট তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর তাতে কেন্দ্রীয় মন্ত্রী হেনস্তাকে যেমন নিন্দা করা হয়েছে পাশাপাশি ইউনিয়ন রুম ভাঙাকেও সমালোচনা করা হয়েছে বা তার প্রতিবাদ জানানো হয়েছে এরকম একটা মধ্যবর্তী পর্যায়ে থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিক ভাবে আজকে বিস্তারিত রিপোর্ট ও বিশ্ববিদ্যালয়ের তরফে সেদিন কি হয়েছিল আজকে দেওয়ার কথা। সামগ্রিকভাবে রাজ্যপালের সক্রিয়তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে রাজভবন এবং শাসক দলের মধ্যে সংঘাত বাড়ছে এবং সেখানে দিল্লি থেকে ফিরেই রাজভবনে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যাদবপুর কাণ্ড নিয়ে বিস্তারিত বৈঠক করবেন রাজ্যপাল ধন্যবাদ কৃষ্ণেন্দু